আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এই পাবলিক অনেকেই আছে। ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে। জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি। এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে। এই জন্য ইবলিসে ভোর রাতে আপনার ঠ্যাংটিবা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মুনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না। ঠিকই দেখবেন ফজর আজানের আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, অ্যালার্ম দিয়া রাখলেও আর উঠতে মনে চায় না, ঠিক না বে? ঠিক। শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, অ্যালার্ম দিছে, মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই, ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি। তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসে, অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে উঠা ফজর পড়ে, নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে? ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, এটা গ্রহণযোগ্য? নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে, কয়বার কাজা হয়েছে? একবার। তো আপনার জীবনে 2-4-10 বার এভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে? ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এসার পরে শোয়ার সময় নিয়ত করে থই যে সকাল 8টার দিকে উঠবে, অ্যালার্ম দিয়া ছয়, তার ইমান আছে কি না এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম সন্দেহ করেছেন। কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে নাই, পরিকল্পনা করে সে শুইছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি, এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কি না? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে, জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ তেল হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না বে? ঠিক। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নাত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম, এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন সুন্নাত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, এই যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নাত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার, আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নেবেন না 2-4টা নেবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টা সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোনো একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে
আপনি আগে যখন সুন্নাত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আমি কিভাবে নিয়মিত ছাড়েন, একবার জোহরের আগে চার রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নাত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই। মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নাই, কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নাত, সাধারণ সুন্নাত, সুন্নাতে সুন্নাতে মুআক্কাদা। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতর তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়, এমত অবস্থা বিতর পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতর আপনি রাখবেন না, বিতর আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতর পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতর পড়লে আদায় হয়ে যাবে। ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে, এ ব্যাপারে বললে ভালো হতো। ঢোলবাসি বাজায় আবার কবর, একটা গানই আছে এরকম, আমিও দেখছি ভিডিওটা, কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই, তরিকার ভাই না দরবারি ভাই। হ্যাঁ, এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে, সেটা আরও বেশি, সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম কিছুর দরকার নাই, ঢোলবাসি বাজাইতে বাজাইতে নিয়ে কবরে দিও। আল্লাহ মাফ করুক, এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়াতে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ঢোলবাসি বিটাইতে বিটাইতে তারে নিব কবরে, হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেশতারাও কি ঢোলবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স তুলি অক্সিরাল মাজামির, এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি, এগুলো শয়তানের অস্ত্র, এগুলো হারাম। অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই, কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ। মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই, ঢোলবাজি হইলে তা চলবো, আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে, এর ঢোলবাসিটা কে দিল, কে দিছে বলেন, শয়তান দিছে। তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন।